হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি সোমবারে অর্থাৎ 13 তারিখে আমি যে ডিএলএড কলেজে পড়ি সেই ডিএলএড কলেজে আসব এবং এখানে যারা ফ্যাকাল্টিস রয়েছে অর্থাৎ যে স্যার ম্যাডামরা রয়েছে তাদের কাছ থেকে শুনে নেব যে তোমাদের 2022-24 শিক্ষাবর্ষে ডিএলএড কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে। তো ডিএলএড সংক্রান্ত সমস্ত নিউজ কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভেতরে কী কথা হচ্ছে জানি না, ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কি না, তো যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে তো আমি তাদের সঙ্গে যে কথা বলবো তোমরা ভিডিওতেই দেখতে পাবে, আর যদি ক্যামেরা অ্যালাউ না করে তাহলে কবে থেকে ডিএলএড কলেজের ফর্ম ফিল আপ স্টার্ট হবে স্যারদের কাছ থেকে শুনে আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো বন্ধুরা চলো এবার আমরা স্টাফ রুমের দিকে যাই, স্যারদের সঙ্গে একটু কথা বলে নিই যে কবে থেকে ডিএলএড কলেজের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। আমি এই মাত্রই কিন্তু স্যার ম্যামদের সঙ্গে কথা বলে আসলাম, এখানে যারা ফ্যাকাল্টিস রয়েছে তারা যারা এসছে, এখন যেহেতু কলেজ বন্ধ রয়েছে সবাই আসেনি, তারপরেও যারা এসছে তাদের সঙ্গে কথা বললাম, তো তারা কিন্তু ভেতরে ক্যামেরাটা অ্যালাউ করেনি, তো সেই জন্য তাদের সঙ্গে আমি যে কথাবার্তা বলেছি সেগুলো কিন্তু আমি রেকর্ড করতে পারিনি। তো তারা যেটা বললো এই বছর অর্থাৎ 2022-24 শিক্ষাবর্ষে ডিএলএড কলেজের ভর্তির ফর্ম ফিল আপ কিন্তু এখন স্টার্ট হয়নি, আর কবে থেকে স্টার্ট হবে তারও কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, কিন্তু স্যাররা বললো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যে অনলাইন ওয়েবসাইটটি রয়েছে ওই ওয়েবসাইটটা চেক করতে, কারণ এই মাসের শেষ সপ্তাহে কিন্তু ডিএলএড কলেজের ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, স্যাররা কিন্তু আন্দাজ করেই বললো যদি কোনো অফিসিয়াল কনফার্মেশন আসে তাহলে কিন্তু ওই ওয়েবসাইটে পাওয়া যাবে, অথবা এই কলেজেরই একটা অনলাইন ওয়েবসাইট রয়েছে বিভূতিভূষণ গভ পিটিটিআই, ওই ওয়েবসাইটেও কিন্তু কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কবে লাস্ট ডেট, যাবতীয় সমস্ত তথ্য পাওয়া যাবে। তো আলটিমেটলি এটাই এই ভিডিওর থেকে তোমরা অ্যাজিউম করতে পারো, এই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 24-25 তারিখের পরে অথবা 20 তারিখের পরে তোমরা যদি ওয়েবসাইট চেক করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কবে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো অবশ্যই আমি তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে বলে দেবো, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তোমরা যদি ওয়েবসাইট নাও চেক করো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেলে কিন্তু আমি সমস্ত ধরনের ইনফরমেশান দিয়ে দেবো। এবং বন্ধুরা, তোমরা যারা এই কলেজটিতেই ভর্তি হতে চাও বনগাঁ বিভূতিভূষণ গভ পিটিটিআই, তাহলে কিন্তু তোমরা সমস্ত ধরনের ইনফরমেশান একদম 100% অথেন্টিক পাবে, কারণ এই কলেজে আমি পড়ি, এখান থেকে কিন্তু যা ইনফরমেশান আমি দেবো সেটা একদম ভালো করে না জানে কিন্তু দেবো না। তো তোমাদের জন্য আমি এতটা কষ্ট করে ভিডিও বানালাম, অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ধন্যবাদ।